দেখছেন এএসআর নিউজ। 22 সেপ্টেম্বর রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে বিভিন্নভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে ও সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ অবস্থান এবং সমস্ত প্রশাসনিক দপ্তরে ডেপুটেশনের কর্মসূচি পালিত হয়। বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে চলে প্রতিবাদ অবস্থান। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্রামাগারের অবস্থান নিলে দুষ্কৃতিকারীরা বাধা দেয় এবং প্রতিবাদকারীরা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুনরায় প্রতিবাদে বসে পড়েন। একের পর এক খোরপোষ না পাওয়া হীরা খাতুন, সাবিনা বেগম, রেণু খাতুন সহ 15টি ব্লকের প্রায় 300 জন নারী নির্যাতিত আন্দোলনে সামিল হন। মদ্যপের তাণ্ডব চোলাইয়ের কারবারে অতিষ্ঠ নারীরা। এদিন নির্যাতিতা নারীরা জেলা শাসক, জেলা বিচারপতি, জেলা পুলিশ প্রধানের নিকট ডেপুটেশন দেন। ডেপুটেশন দেন সভাপতি কাবেরী বিশ্বাস, কার্যকরী সভাপতি অধ্যাপিকা স্মৃতিরেখা রায়চৌধুরী, প্রধান শিক্ষিকা আলপনা রায়চৌধুরী প্রমুখ। আন্দোলনকে শক্তিশালী করবার আবেদন জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ মানবাধিকার কর্মী মিলন মালাকার, সমিতির অন্যতম অভিভাবক ডাক্তার এ হাসান, উত্তরা প্রামাণিক প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও সমিতির প্রবীণ নেতা সুকুমার ব্যানার্জি, আইনজীবী মিঠু সমাজদার, আইনজীবী নার্গিস তানজিমা সহ আরও কিছু আইনজীবী আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলার সম্পাদিকা খাদিজা বানু। আমি কাকে সবাই নিজের সমর্থন কেন্দ্র করছি, তারা কিন্তু বাবা মায়ের মিলেনি, আমার মেয়েকে বলছি করে এই দিকে দিয়ে তারা তো পার্টি চালু মেয়েটাকে তারা এই দিকে